অবসা আমি শোয়া করতে চাই, আমি বাবা মায়ের সত্য দেখো। এ চিকেন ডিনার পাইছি, কি কোনো সমস্যা? আমাদের গাড়িটা আটকায় গেছে, একটু তুলতে হেল্প করবে? হেল্প তো করতে পারবো না, বাট আচল বাঙালিদের মতো আপনার এই দুরবস্থা ভিডিও করে ফেসবুকে লাইভে আসতে পারবো, আবার কিছু সস্তা লাইকের জন্য ভিডিও ফেসবুকে আপলোড করতে পারবো, বাট হেল্প করতে পারবো না। তুমি যদি আমাকে হেল্প করো তাহলে তোমার এইচএসসি পরীক্ষার আইসিটির 100% কমন কোশ্চেন দিব। আচ্ছা, আমার বাপ একটাকে ফোন দিয়ে নেই, আপনার মোবাইলটা একটু দেন তো, আমার মোবাইলের ব্যালেন্সটা শেষ হয়ে গেছে। কালকে সারা রাত আমার বয়ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছি তো। না না, শুধু আইসিটি প্রশ্ন দিলে হইব না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো দিতে হইব, তাইলে রাজি হও। আচ্ছা ঠিক আছে আব্বা, থ্যাংক ইউ। আর আব্বা শুনো, সাবস্ক্রাইব টু পিউডিপাই, আমাকে সায়েন্সের সবগুলো প্রশ্নই দিতে হবে, সাথে হিসাব বিজ্ঞান প্রশ্নটাও। তুমি না সায়েন্সের স্টুডেন্ট, তুমি হিসাব বিজ্ঞান প্রশ্ন নিয়ে কি করবা? আমাদের বাসার কাজের পোলা একে আমার জাস্ট ফ্রেন্ড তো কমার্সে পড়ে, ওর জন্য নিব। আপনার মেয়ে মিনা তো অনেক ভালো আর ট্যালেন্টেড, ও আমাদের অনেক হেল্প করছে। আরে ও তো অনেক ট্যালেন্টেড, 30 সেকেন্ডে বার্গার শেষ করার চ্যালেঞ্জ ও 1 সেকেন্ডে শেষ করে ফেলছে। আমরা আসলে গ্রামের মানুষদের জীবন যাপন নিয়ে রিপোর্ট করতে আসছি, তো ভালো অ্যাক্টিং পারে এমন কাউকে আমাদের দরকার। আরে আমাদের মিনাই তো ভালো অ্যাক্টিং করতে পারে, ওই তো টিকটকে সারা দিন একামিই করে, ওর হাগার হাগার ফ্যানও আছে, চলেন মিনার কাছেই যাই। কি মিনা, তুমি বলে টিকটক স্টার, কিন্তু টিকটক তো ব্যান হয়ে গেছে বাংলাদেশে, তো এখন তুমি কি ফিল করতেছো? কি বলবো, দুঃখের কথা, জানি না এখন মনের ব্যথা। টিকটক ব্যান হওয়ার পর তো বুকের বাম পাশে অনেক ব্যথা পাইছি, কিন্তু আমরা যারা টিকটক লাভার আছি তারা কখনোই টিকটকটা ছাড়বো না। দরকার হইলে VPN নামে টিকটক চালামু, তাও চালামু। জয় VPN, জয় VPN। আরে তোমার রিপোর্টিং স্কিল তো ভালোই। আচ্ছা আমাদের সবগুলো রিপোর্ট শেষ হইলে তোমাকে শপিং করাবো, যাও। শপিং করার ভালো কথা, কিন্তু গাউসিয়া দেখা করাইলে কিন্তু হইবো না, আমি এবার যমুনা ফিউচার পার্ক ছাড়া কিন্তু শপিং করি না। আর শপিং করতে করতে আমি টায়ার্ড হয়ে যাই, তো একটু হালকা পাতলা বুফে খাওয়াই দিন আর কি। আরে তুমি তো দেখি পুরো আমার মতোই গোল ডিগার চিমটি। অভদ্র হয়ে কি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরো কাছে আসো না। এই বক বকাইন্না পাখি, চুপ থাক। হে ব্রো, তুমি ব্যথা পাও নাই তো? এভাবে গা ঘেসে গাড়ি চালাবা না, পরে অ্যাক্সিডেন্ট করলে তো 2 দিন আন্দোলন করবা, তারপরে অন্য একটা ইস্যু পাইয়া আমাকে ভুইলা যাবা। আপনি তো গা ঘেসে গাড়ি চালাবেন না, এরকম লেখার একটা টি-শার্ট পরে ঘুরলেই পারেন। ও তারপরে বলা পাই নেটে এডিট করে অন্য লেখা বসায় আমারে ট্রল করব, কোনো দরকার নাই। কে রে মিনা, তোর এইচএসসি পরীক্ষাগুলো কেমন হইতাছে রে? আরে আমার অবস্থা পুরো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের মতো, প্রত্যেকবার প্রিপারেশন নিয়ে যাই, এবার ফাটাই দিমু, কিন্তু শেষে বাসটাই খাই। আপনি কিছু বলেন তো, কেন গ্রামের মানুষ হ্যাভ কম টাকা পয়সা, বাট উই হ্যাভ এ ভেরি গুড মন ইন আওয়ার দেহ। খালা কি রাবা খানের ফ্যান নাকি? কেমনে বুঝলা? আপনার অ্যাকসেন্ট শুনলেই বোঝা যায়। এবার আমরা গ্রামের স্কুলের একটা রিপোর্ট করব। পিছে দেখো, পিছে পিছে, আমার পিছে এখন স্টুডেন্ট আর ম্যাডামরা আছে, আমরা দেখে আছি তারা কিভাবে পড়ালেখা করে। তুই একে দুই, তুই তো কোনে চার, ছুটির পরে চিল করতে আমরা সবাই যাব বার। এবার আমরা গ্রামের দোকানপাট নিয়ে একটা রিপোর্ট করব। আচ্ছা কাকা, আপনাকে আপনার দোকান নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জিজ্ঞেস করি, বলেন তো এই মিডল ফিঙ্গার দিয়ে সাবিলার নূর কি করে? কি করে, আমি কেমনে কুমু? কি করব, কিছুই তো করে না, কারণ মিডিয়া জিগার তো আমার লল এলমা ও রফেল। থ্যাংকস মিনা, তুমি আজকে আমাকে অনেক সাহায্য করছো, এজন্য আমি খুশি। খালি সায়েন্স নাই না, তোমাকে সায়েন্স কমার্স আর সবগুলা প্রশ্ন দিয়া দিলাম, তুমি এগুলা নিয়ে ধান্দা কইরা বড়লক্স হয়ে যেতে পারবা। এনজয়।